আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি নাসরিন ইসলাম, চলে আসলাম রোজকার মতো আজ নতুন আর একটি ব্লগ নিয়ে। মেধা স্কুল থেকে চলে আসছে। আসসালামু আলাইকুম। মেধা, হাই। মেয়েদের আজকে মর্নিং স্কুল ছিল, তাই সকাল সকাল স্কুল কোচিং শেষ করে বাসায় চলে আসছে। বাসায় একজন গেস্ট আসবে, ছোট্ট গেস্ট। রান্না বান্না সব প্রসেস করে রেখেছি, এখন বসিয়ে দিব। আজ প্রথমেই বসিয়ে দিব দই মাটন। আমি এখানে দই মাটন বসানোর জন্য হাফ কাপ দই, পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়ি, সামান্য তেল, হাফ চামচ আকর জিরা, এক চামচ ধনিয়া গুঁড়া, সব একসঙ্গে দিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আপনারা সঙ্গে থাকেন। দই মাটনটা মশানোর জন্য আমি চুলায় কড়াই দিয়ে তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব আস্তা রসুন। রসুনটা দিয়ে দুই মিনিট ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ। দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ। পেঁয়াজ রসুনটা ব্রাউন করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব হালকা পানি। দিয়ে দিব আদা রসুন জিরা,
একসঙ্গে বেটে রাখা, তিন চামচ পরিমাণ দিয়ে দিব, দুই তিনটা তেজপাতা ছিঁড়ে, পাঁচ ছয়টা এলাচ, দারচিনি, সামান্য লবণ, সামান্য পরিমাণ হলুদ, কারণ আমি মশলা মাংসের সঙ্গে সব মশলা অ্যাড করেছি, এখানে সামান্য পরিমাণ দিলাম মশলাটা কষানোর জন্য। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিব। মাটনে আসলে উগ্র একটা গন্ধ থাকে, অনেকে এই গন্ধটা পছন্দ করেন না, তারা এইভাবে দই অ্যাড করে রান্না করে খেয়ে দেখবেন, এটা স্বাদের পরিমাণটা অনেকটাই বাড়িয়ে দেয় এবং কোনো রকম কোনো উগ্র গন্ধ থাকে না। মাটনটা ঢেকে দিয়েছি পুরোপুরি মাংসের পানিটা ছাড়ার জন্য, এখন আমি মাছটা ভেজে নেব। মাছটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, তুলে নিলাম, দেখেন এই মাছটা ছোট কিন্তু খেতে অনেক টেস্টি, এটা সম্ভবত নদীর খল্লা মাছ বলে। এখন মাছের তরকারিটা বসিয়ে দিব, এখানে নতুন আলু, শিম, মূলা, সব কিছু মিক্সড সবজি কেটে নিয়েছি, এগুলো দিয়ে আমি মাছটা রান্না করব। পেঁয়াজ দিয়ে দিলাম ব্রাউন করে, তুলে পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এখন এক চামচ জিরা দিয়ে নামিয়ে নিব।
পেঁয়াজ ভেজে রাখা তেলের উপরেই আমি সবজিটা দিয়ে দিব। লবণ পরিমাণ মতো হলুদ, সামান্য কাঁচা মশলা, ভালো করে কষিয়ে নিব। বন্ধুরা, এদিকে দই মাটনটাও ভালো করে কষিয়ে নিয়েছি, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি পানি অ্যাড করব। মাটনটা সিদ্ধ হওয়ার জন্য এখন আমি ঢাকা দিয়ে দিব। এদিকে সবজিটা কষানো হচ্ছে। মাছের তরকারিটা পুরোপুরি কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব কাঁচামরিচ। সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। নতুন সবজি সিদ্ধ হতে সময় লাগবে না। তরকারিটা সিদ্ধ হোক। দই মাটনটা রান্না হচ্ছে। মাছের তরকারিটা পুরোপুরি কষিয়ে নিয়েছি, এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঢাকা দিয়ে দিলাম, বলো কুঠা দেব। মাছটা এখন দিয়ে দেব। মাটনটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, এখন আমি দিয়ে দিব কয়েকটা আলু। আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। মাছের তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা পেঁয়াজ আর জিরা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দিব।
আলুটা দিও, ভালো করে মাখনটা কষিয়ে নিয়েছি 5 মিনিট। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আলুটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিব। মাছের তরকারিটা পুরোপুরি রেডি, নামিয়ে দিলাম। আমি এখন চাফিলা মাছ দিয়ে বেগুন দিয়ে হাতে মাখা তরকারি রান্না করব। তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, কাঁচামরিচ, আদা রসুন, জিরা বাটা, হাফ চামচ আকর জিরা, সরিষার তেল। এবার মাখিয়ে বসিয়ে দিব। চাফলে মাছ বেগুন দিয়ে রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে দিব। তো এই মাটনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, নামানোর আগে দিয়ে দিব ব্রেস্টটা। দিয়ে দিব ভেজে রাখা গরম মশলা গুঁড়ি। নেড়েচেড়ে মিশিয়ে দিব। দুই মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে দিব। পোলাওটা বসিয়ে দিয়েছি। চালটা ভালো করে ভেজে নে। পোলাওর চালটা পুরোপুরি ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। এপাশে ইলিশ মাছ ভুনা করার জন্য পেঁয়াজ মশলা কষানো হচ্ছে। ইলিশ মাছের মশলাটা কষানোর জন্য হালকা পরিমাণ পানি দিয়ে দিব। ইলিশ মাছটা ভুনা করার জন্য মশলা মাছ ভালো করে কষিয়ে নিয়েছি, এখন পানি দিয়ে দিব।
লয় দিয়ে দিব এক চামচ কেওড়া জল। দিব এক চামচ পরিমাণ ঘি। ইলিশ মাছ ভুলাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে দিব। পোলাওটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে দিব।